সবাইকে স্বাগত জানাই। তো মাদ্রাসা সার্ভিস এসএলএসটি পরীক্ষা 2024-এ মার্চ মাসের 3 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই নোটিশ দেখেছো যে 3 মার্চ যে পরীক্ষার ডেট, মেনলি হচ্ছে তোমাদের এসএলএসটি 9-10 এবং 11-12 একই দিনে পরীক্ষা হচ্ছে দুটো হাফে। তো সেক্ষেত্রে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে পরীক্ষাটা কি বাতিল হয়ে যেতে পারে। তার কারণ তোমরা জানো নিশ্চয়ই যে যেহেতু পরীক্ষার তারিখ খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত নোটিশ বা এডমিট কার্ড কোনোভাবেই পাবলিশড হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তবে সেক্ষেত্রে বলে রাখি, যেহেতু তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি, তো এই জন্য সার্ভার সিস্টেমে অনেক কিছু পরিবর্তন ঘটাতে হয়, কারণ একসঙ্গে সবাই এডমিট কার্ড ডাউনলোড করতে গেলে অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে হয় অনেককে। তো তার জন্য যেটা আপাতত আমরা মানে বিভিন্ন সোর্স থেকে জানতে পাচ্ছি যে এই এডমিট কার্ড তোমরা ধরে নিতে পারো এটা প্রায় তোমরা সোমবার বা মঙ্গলবার, তবে সোমবারটা না হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তার কারণ তোমরা জানো যে সোমবার ছুটির দিন, তো এই সোমবারের পরিবর্তে তোমরা মঙ্গলবার দিন, ঠিক আছে, মঙ্গলবার দিন তোমরা এই এডমিট কার্ডের লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে বিভিন্নভাবে, তোমরা আমাকে স্ক্রিনশট পাঠিয়েছো যে কিছু কারণে পরীক্ষাটি পোস্টপোন হতে চলেছে। তো এই ধরনের কোনো নোটিশ আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নেই, তো এই নিয়ে তোমরা মানে মাথা ঘামানোর কোনো কিছু কারণ নেই। যদি পরিবর্তিত কিছু হয় তাহলে তোমার এতক্ষণে নোটিফিকেশন তোমার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতো। তবে এইটুকু অভিজ্ঞতা থেকে আমি জানতে পারি যে তোমরা নিশ্চয়ই জানো এটা যে কোনো পরীক্ষার ডেট এগানো বা পিছানো খুব সহজ নয়। পরীক্ষার ডেট হচ্ছে কি তোমরা জানো, ফিক্সড করতে গেলে অনেক কিছু পারমিশনের দরকার পড়ে এবং তার সাপেক্ষে ডেট ফিক্সড করা হয়। তো তোমরা পজিটিভলি থাকো যে 3 মার্চ পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো যে প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনা, তোমরা থাম্বনেইলে দেখেছো বা এই পেপার এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে আমরা নতুন করে আরেকটি তোমার বলতে পারো কোর্স বা বলতে পারো একটি তোমার সাজেশন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটা আমাদের এসএলএসটি 9-10 এবং 11-12 মেনলি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে, বায়োলজিক্যাল সায়েন্স এর চ্যাপ্টার ধরে সাজেশন আমরা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এই কিছুদিন আগে আমরা মডেল টেস্ট পেপার নিয়েছিলাম, তবে অনেকেই তোমরা বলেছিলে যে চ্যাপ্টার অনুযায়ী সাজেশন, তো সেই জন্য আমরা পরীক্ষার আগে যারা চাইছো নিজেকে রিভাইজ করে নেওয়ার জন্য বা অনেকে চাইছে যে নিজেকে আরো বেটার ভাবে প্রিপারেশন বা প্রিপেয়ার করে নিতে পারবে, কারণ সিট সংখ্যা যেহেতু খুবই কম, যারা বছরের প্রথম থেকে পড়েছো তোমরা অবভিয়াসলি এতক্ষণে রিভিশন শুরু করে দিয়েছো, যারা এখনো পর্যন্ত রিভিশন করে উঠতে পারোনি তাদের জন্য মেনলি আমরা চ্যাপ্টার ধরে সাজেশন হিসাবে নিয়ে চলে এসেছি একটি কোর্স। তো এতে তোমরা মেনলি কি পাবে না, বোটানি, জুলজি এবং ফিজিওলজিতে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেস্টিভ এমসিকিউ, ঠিক আছে, উইথ অ্যান্সার আমি দেখাবো একটু উপরেই তোমাদের। হ্যাঁ, তো তোমরা একসঙ্গেই পেয়ে যাবে, ঠিক আছে, আমরা একসঙ্গেই তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা পরীক্ষার আগে অবভিয়াসলি ওই চ্যাপ্টারটা খুলে তোমরা কি করবে না, প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ দেওয়া থাকবে তোমরা সেগুলো একটু রিভিশন দিয়ে দেবে, তাতে তোমাদের কি হবে পরীক্ষার আগে যে ভীতি থাকে বা যে ভয় থাকে সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো তোমরা এখানে একটা তোমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছ, সেই ফোল্ডারে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যে যে রয়েছে সেগুলো দেখো ক্লাস অনুযায়ী এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 21টা ক্লাস, কিন্তু তোমরা আরো বেশি ক্লাস পাবে, কারণ আমরা এটা মেনলি রিস্টার্ট কোর্স বলে যে কোর্সটা চলছিল তাতে যে অনলাইন লাইভ ক্লাস কোর্স চলছিল তারই তোমার হচ্ছে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার গুলো এখানে পিডিএফ আকারে দেওয়া রয়েছে। আরো 4টা থেকে 5টা ক্লাস বাকি রয়েছে, তারও পিডিএফ এখানে তোমরা পেয়ে যাবে যারা নেবে আর কি। এই মুহূর্তে তোমরা 21টা পিডিএফ পাবে আর বাকি 4টা কমপ্লিট হয়ে গেলে আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই এই যে ক্লাসগুলোতে বা এই পিডিএফ গুলোতে কি রয়েছে। ধরো আমি র্যান্ডামলি তোমাদেরকে দেখাবো, ফার্স্ট ধরো ক্লাস 1-এর যে পিডিএফটা আমি ওপেন করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কোশ্চেনই সাজেস্টিভ টাইপের এবং আমরা যতটুকু সম্ভব হয়েছে
কোশ্চেনের অ্যান্সারের পাশাপাশি এখানে তোমাদের অ্যান্সারের যে ডেসক্রিপশন বা যেটা হচ্ছে তোমাদের কি হতে পারে তার নমুনা এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এটা হচ্ছে ক্লাস ওয়ানের পিডিএফ, ঠিক আছে, প্রায় সব কোশ্চেনই বাংলায় রয়েছে। এখানে পেজ সংখ্যা যদি তোমরা দেখো একটাতে প্রায় 160, গড়ে যদি আমরা 100 করোড়টা করে ধরি, ঠিক আছে, 25টা যদি টোটাল ক্লাস হয়, 25 দশে প্রায় হচ্ছে তোমার 2500 কোশ্চেন পেয়ে যাচ্ছে। 2500 কোশ্চেন মানে পরীক্ষার আগে সাজেস্টিভ কোশ্চেন হিসাবে তোমাদের অনেকটাই এগিয়ে নিয়ে যাবে প্রিপারেশন, ঠিক আছে। সেই সঙ্গে আরেকটা জিনিস দেখো, ক্লাস নম্বর 21 এর পিডিএফটাও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বা ক্লাস নম্বর 15 এর পিডিএফটাও তোমরা দেখতে পাচ্ছ। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে সিলেবাসটাও দেওয়া রয়েছে এবং তার কোশ্চেন গুলো পরপর করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা চাইছো, যারা অবভিয়াসলি যারা চাইছে প্রিপারেশনটাকে ভালো করে নিয়ে তারা পরীক্ষা দেবে, তোমরা নিজে দিতে পারো, ঠিক আছে। এটা নিতে হবে যে কোনো বাধ্যবাধকতা নেই, যার মনে হচ্ছে তোমরা এই কোর্সটাকে পারচেস করবে পরীক্ষার আগে নিজেকে রিভিশন করার জন্য, তোমরা অবভিয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তার জন্য আরেকটি ইনফরমেশন রয়েছে যে এর ফিজ কেমন রাখা হয়েছে। দেখো আমাদের অলরেডি তোমরা জানো যে এটাকে নিয়ে 4টা কোর্স টোটাল মানে হবে, কারণ এর আগে 3টে কোর্স চলছে। প্রথম যে কোর্সটা দেখতে পাচ্ছ 349 টাকা, এটা আছে দেখো রিস্টার্ট কোর্স। এটা তোমরা জানো যে এটাতে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পাশাপাশি পিডিএফ নোটস, মক টেস্ট সবকিছু ইনক্লুড রয়েছে এই কোর্সে। অনেকেই যারা অনেকেই পড়ছে, ঠিক আছে, প্রায় 400 জনের কাছাকাছি এই কোর্সে জয়েন হয়েছে তোমরা, তোমরা পড়াশোনা করছো। তার পাশাপাশি দেখো আরেকটি কোর্স আমরা নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে দেখো ইবুক। আমরা দুটো ইবুক দিয়েছিলাম, একটা তোমরা জানো যে চ্যাপ্টার ওয়াইজ ইবুক, ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমরা জানো যে আমরা হোল সিলেবাসের উপরে বটানি, জুলজি এবং ফিজিওলজি থেকে প্রত্যেকটাতে 1000টা করে কোশ্চেনের ইবুক দেওয়া হয়েছে। সেটা এই চ্যাপ্টার ওয়াইজ ইবুকটা ইংলিশ ভার্সানে, আর যেটা কম্বাইন ফর্মে রয়েছে এটা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানেই আমরা এটা 250 টাকাতে প্রোভাইড করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরেকটি কোর্স এই রিসেন্ট আমরা পাবলিশ করেছিলাম, মডেল টেস্ট পেপার। তো এই মডেল পোস্ট পেপারের জন্য তোমাদের 199 টাকা ফিস রাখা হয়েছিল। এখানে তোমরা 13+2 টোটাল 15টি মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে। 13টা তোমরা জানো যে নর্মাল যে মডেল কোশ্চেন পেপার, এবং দুটো পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা 2016 এসএলএসটি হয়েছিল, তার 9-10 এবং 11-12 কোশ্চেনটা এখানে দুটো রয়েছে, টোটাল 15টি আমরা দিয়ে আছি। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ এমসিকিউ, ঠিক আছে। তো এই চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ এমসিকিউ কি জিনিস তোমাদেরকে একটু আগেই দেখালাম, ঠিক আছে। সেখানে তোমরা প্রায় ধরে নাও 2500টি মতন এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে উইথ প্রপার অ্যান্সার, ঠিক আছে, সঙ্গে সঙ্গেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে, মানে সেই কোশ্চেনেরই পাশাপাশি অ্যান্সার করে দেওয়া হয়েছে। তো এই কোশ্চেনগুলো যারা নিতে চাইছো তারা অবভিয়াসলি দেখতেই পাচ্ছ খুবই কম প্রাইসে, 169 টাকা মাত্র, 79 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পেমেন্ট কিভাবে করবে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে দেখো আমাদের মেনলি যে আমরা ওয়েবসাইটে মেনলি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি না, কারণ তোমাদের ট্রানজাকশন ফি অনেকটাই কাটে। তো সেই ট্রানজাকশন ফিটাকে কমানোর জন্য তোমরা ডাইরেক্ট এই আমাদের নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে করতে পারো। কেউ যদি ইউপিআই আইডিতে পেমেন্ট করবে তাহলে এই আইডি দিয়ে করতে পারো, বা যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারো তারাও এই অ্যাকাউন্টে থ্রু তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে তোমরা যে স্ক্রিনশট ওই পেমেন্টের সেটা নিয়ে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা সেন্ড করে দাও, দিলে আমরা সঙ্গে সঙ্গে তোমাদের এই 21টি যে এমসিকিউ পিডিএফ পাঠিয়ে দেবো, বা যে যেমন কোর্স নেবে তেমনি করে আমরা তাদেরকে যাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করার কথা তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে, যাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার কথা তাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে, বা যাদেরকে সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো। তো যদি কারোর বিষয়তে জানার থাকে তাহলে অবভিয়াসলি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আর বি পজিটিভ, কারণ পরীক্ষা খুবই কাছে চলে এসে কোনোভাবেই তোমরা ডিমোটিভেটেড হয়ে পড়ো না, কারণ বিভিন্নভাবে তথ্য ছড়াচ্ছে যে পরীক্ষা বিশেষ কার মানে বিশেষ কারণবশত পিছিয়ে যেতে পারে। তো এই ধরনের কোনো মন্তব্যতে তোমরা মাথায় রাখো না, কারণ বিভিন্নভাবে এই খবরটা ছড়াচ্ছে, যারা বিশেষত যারা এখনো প্রিপেয়ার হয়ে উঠতে পারেনি তারা মেনলি যারা খুবই পজিটিভ দিকে রয়েছে তাদের মোটিভেশনটাকে ড্যামেজ করার জন্য এইসব জিনিসগুলো করছে। তবে আমি এইটুকু বলতে পারি এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনোভাবেই এই ধরনের কোনো নোটিশ পাবলিশ হয়নি। তো সেক্ষেত্রে তোমরা নিজেকে প্রিপেয়ারেশনের মধ্যে রাখো,
ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কাজ হবে। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।